তাহলে এখন এই ব্যাপারটা দিচ্ছেন কেন? গতকাল এসে বলে গেছিল আপনাকে 120 টাকার উপরে যাবেন না, সেটা যেভাবেই হোক ব্যবসাতে লাভ ক্ষতি হবে। সরকার নির্ধারিত মূল্যে বাজারে যাতে পেঁয়াজ বিক্রি হয় সেজন্য আমাদের ভ্রাম্যমাণ পরিচালনা করলাম। আমরা অভিযোগ পেয়েছিলাম যে পাইকারি এবং খুচরা বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই অভিযোগ পেয়েই আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা পেয়ে আমরা সরকার নির্ধারিত মূল্যে যাতে পেঁয়াজ বিক্রি হয় সেটা নিশ্চিত করার লক্ষ্যে আজকে মূল্যটা পরিচালনা করি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। ইতিমধ্যেই আমরা সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করেছি এবং এটা যাতে কন্টিনিউ করা হয়, এটা যাতে এই মূল্যেই যাতে বিক্রি হয় সেটা নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ কোর্ট আমরা পরিচালনা অব্যাহত রাখি। সবাই আছে